প্রথমেই বলে নিই, সুরাতুল ফালাক এবং সুরাতুল নাস পবিত্র কোরআনের 113 এবং 114 নম্বর সুরা। আমরা জানি আল কোরআনুল কারিমে 114টা সুরা আছে। তার সবচেয়ে বড় সুরা সুরাতুল বাকরা, সবচেয়ে ছোট সুরা সুরাতুল কাউসার। সুরাতুল কাউসার আমরা জানি যে সুরাতুল বাকরা এবং সুরা আল ইমরান আমাদের জন্য পরকালে সুপারিশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে সুরা বাকারা তিলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান চলে যায়। তিনি বলেছেন, কেয়ামতের মাঠে সুরা বাকারা এবং সুরা আল ইমরান মেঘের মতো পাঠকারীকে ছায়া দিবে, ছায়া দিবে। তিনি আরও বলেছেন, সুরাতুল মুল্ক, যে ব্যক্তি সুরা মুল্ক প্রতি রাতে পাঠ করে, আর ইসলামে রাত শুরু হয় সূর্য ডোবার পর থেকে, আমাদের 12:31 মতো নয়, এটা পশ্চিমা সভ্যতা থেকে আসছে, যেটা এখন আমাদের কেবলা। তো ওই সুরাতুল মুল্ক যে ব্যক্তি সূর্য ডোবার পর থেকে নিয়ে ঘুমানোর আগ পর্যন্ত বা রাতের বেলা পাঠ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেয়ামতের দিনে তো সুপারিশ করবেই, এছাড়াও এই সুরা তাকে কবরের আজাব থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। এটা বিশাল ব্যাপার, এটা একটা বিশাল অ্যামেজিং ব্যাপার। তিনি আরও বলেছেন সুরা ইখলাস সম্পর্কে, যে তিনবার যদি সুরা ইখলাস কেউ পাঠ করে সে ব্যক্তি এক খতম কোরআনের নেকি পাবে ইনশাআল্লাহ। তিনি বলেছেন, সুরাতুল ইখলাস হলো কোরআনের 1/3, তিন ভাগের এক ভাগ। একজন সাহাবি ছিলেন যিনি প্রত্যেক সালাতেই, প্রত্যেক রাকাতেই সুরা ইখলাস পাঠ করতেন, মানে তার অভ্যাস ছিল এমন, তিনি যাই তিলাওয়াত করতেন তার শেষে গিয়ে সুরা ইখলাস পাঠ করতেন। তো মুসল্লিরা একদিন কমপ্লেন করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে অমুক ইমাম এই কাজটা করে। তিনি তাকে ডাকলেন এবং জিজ্ঞাসা করলেন যে তুমি এই কাজটা কেন করো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই সুরাটাকে ভালোবাসি, আমি সুরা ইখলাসকে ভালোবাসি। তিনি বললেন, এই ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। দেখুন, আপনারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ঘটনা জানেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল পাহারা দিতে বলেছিলেন। তো চোর আসছিল তার কাছে পরপর তিন রাত, তিনি দু রাত ছেড়ে দিয়েছিলেন, শেষ রাতে ছাড়েননি, ধরেছিলেন। তো সেই চোর তাকে বলেছিল যে আমাকে যদি তুমি ছেড়ে দাও আজকের মতো, তাহলে আমি তোমাকে এমন একটা আমল শিখিয়ে দিব যেটা তোমাকে সারা রাত শয়তান এবং জিন এবং যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করবে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে শিখাও সেটা কোন কী আমল। তিনি বললেন যে যদি তুমি ঘুমানোর আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করো, তাহলে সারা রাত যাবতীয় অকল্যাণ থেকে তুমি হেফাজতে থাকবে। তো তিনি তার কাছ থেকে এই জ্ঞানটা নিয়ে তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার গত রাতের চোরের কী খবর, কারণ আল্লাহ পাক তো তাকে আগেই জানিয়ে দিয়েছেন ওহির মাধ্যমে। তো তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম ঘটনা ঘটছিল, আমি তো ছেড়ে দিছি আর, সে তো আমাকে একটা আমল শিখিয়ে দিছে। তখন তিনি বললেন যে যে তোমাকে আমলটা শিখিয়ে দিয়েছে সে ছিল ইবলিস, কিন্তু সে বরাবরই মিথ্যা বলে, এই কথাটা সে সত্য বলেছে। তার মানে ইবলিসও, ইবলিসের কাছ থেকেও খায়ের নেওয়া যায় যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং আল্লাহর বিধানের অনুকূলে হয়, ঠিক আছে। আর আমরা এখন সত্য বা ভালোটা নিতে চাই না, সত্য বা ভালো যার মাঝেই আছে নিতে হবে, ভালোটুকু নিতে হবে, আর খারাপ তো সবার মাঝেই আছে, সেটাকে ছাড়লে ভালো হয়। এভাবে আমরা হয়তো ঐক্যবদ্ধ হতে পারবো, অন্য কোনো পথ আমার কাছে জানা নাই। যাই হোক, এরপরে আরও আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছেন, সুরাতুল বাকারা, আমি আবার বলছি সুরাতুল বাকারা, এটা হচ্ছে মানুষের জীবনে বরকতের কারণ, মানুষের জীবনে যে বরকতটা হয় এটার কারণ হচ্ছে সুরা বাকারা, আর যখন এটা মানুষ তেলাওয়াত করা ছেড়ে দিবে তখন তার জীবনে খাসারা নেমে আসবে, বরকতটা উঠে যাবে। একটু খেয়াল করে দেখবেন আমাদের জীবনের মধ্যে বারাকা আস্তে আস্তে উঠে যাচ্ছে কি না। এটা অন্যতম একটা কারণ হচ্ছে এই যে আমাদের সাথে সুরা বাকারার সম্পর্ক নাই। তিনি বলেছেন, সুরা বাকারার শেষ 2 আয়াত অথবা কোনো বর্ণনায় শেষ 3 আয়াত, যে ব্যক্তি রাতের বেলা পাঠ করবে, আমি আবার বলছি রাত মানে সূর্য ডোবার পর থেকে, রাতের বেলা পাঠ করবে সারা রাত নফল সলাতের নেকি সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আলী রাদিয়াল্লাহু আনহু একবার বলছিলেন যে কোনো জ্ঞানী ব্যক্তি যার বিবেক আছে তার পক্ষে সম্ভবই না যে রাতের বেলা সে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করবে না, কারণ মাত্র 2টা আয়াত পাঠ করলে আপনি সারা রাত নফল ইবাদতের নেকি পাচ্ছেন। শুধু তাই নয়,
যাবতীয় দৃশ্য অদৃশ্যের অকল্যাণ থেকেও এটা আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আরেকবার তিনি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যে ব্যক্তি ফরজ সালাতের পরে, আমরা তো ফরজ নামাজের পরে ইমাম সাহেবের অপেক্ষায় বসে থাকি, তিনি বলেছেন যে ব্যক্তি ফরজ সালাতের পর বিসমিল্লাহির রহমানির রহিম পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এখান থেকে সূরা বাকারা 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি, তাই না? এইটা যদি পড়ে কেউ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু ছাড়া তার জান্নাতে প্রবেশ করার কোনো বাধা নাই, সেই ব্যক্তি মারা গেলে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এই যে ফজিলতপূর্ণ ব্যাপারগুলো আছে সবগুলো কোরআনের সাথে সম্পর্কিত, এগুলো বললেই একটা লেকচার শেষ হয়ে যাবে আর কি। তো আমাদের সূরার দিকে আসি, এরকম প্রতিটা সূরার ক্ষেত্রেই আছে কম বেশি। সূরাতুল ফালাক আর নাসকে বলা হয় মুআউইজাতাইন, শব্দটা একটু কঠিন, মুআউইজাতাইন মানে আশ্রয়ে প্রার্থনার দুইটা সূরা, আশ্রয়ে প্রার্থনার দুইটা সূরা। আজকে সূরাটাকে আপনাদেরকে অন্যভাবে শেখাবো ইনশাআল্লাহ। আমি বলেছি এটা 113 এবং 114 নম্বর সূরা। এই সূরাটা মাক্কি, মাক্কি সূরা বোঝেন, যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে হিজরতের আগে, আর যেগুলো মদিনায় নাজিল হয়েছে সেগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরাতে এক কিছু জিনিস কমন থাকে, কমনগুলো হচ্ছে এখানে তাওহীদ, রিসালাত, পরকাল, মৃত্যু, কবর, পুনরুত্থান, এই বিষয়গুলোর আলোচনা বেশি আসছে মাক্কি সূরায়। কারণ শুরুর দিকে তো সবাই অমুসলিম, তাদেরকে আগে না আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, তারপরে না বিধান প্রয়োগ করবেন, তাই না? বোমা মেরে কি আর ইসলাম কায়েম হয়, আগে মানুষের ভিতরটা তো সংশোধন করতে হবে। এই হলো পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, 13 বছর। এই 13 বছরে যতগুলো সূরা নাজিল হয়েছে সবগুলোকে বলা হয় মাক্কি সূরা, আর হিজরত করার পরে যে সূরাগুলো সেগুলো হলো মাদানী সূরা। মাক্কি সূরার সংখ্যা কত কেউ কি বলতে পারবেন? 86টা, মাশাআল্লাহ। আর মাদানী সূরার সংখ্যা 28টা, মাশাআল্লাহ। এই হলো 114 সূরা। তো এই সূরাতুল ফালাক আর নাস, যেটা আজকে আমাদের আলোচনার টপিক, এটার একটা শানে নজুল আছে। শানে নজুল মানে হচ্ছে নাজিল হওয়ার প্রেক্ষাপট, নাজিল হওয়ার প্রেক্ষাপট।